হ্যালো এভরিও আমাদের যে ভূগোলের সিরিজটা চলছিল তার আজ দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে ডাব্লিউইপি দু হাজার থেকে দু হাজার চব্বিশ অব্দি ভারতের জনগণনা থেকে যা যা কোশ্চেন এসেছে সমস্ত কোশ্চেনের জিষ্ট আকারে তোমাদের পরপর পরপর আলোচনা করে দেব এবং আমরা আরো জানি যে ডাব্লিউপি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু নাইনটি পার্সেন্ট রিপিটেড হয় সুতরাং এই কোশ্চেন গুলো করে রাখলে তোমাদের ওয়ান পার্সেন্ট পরীক্ষায় মিস যাবে না ডাব্লিউপি ছাড়াও যাদের কেপি এস এস সি জিডি রেল এনটিপিসি বা আর এর পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলে আসা যাক কোশ্চেন আনসারে এক নম্বর প্রশ্ন প্রথম জনগণনা কবে হয়েছিল চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে সঠিক উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার কিছু পয়েন্ট আমি বলে দেব যেগুলো পরীক্ষায় এসেছে আলাদা আকারে না দিয়ে আমি সাথেই আলোচনা করে যদি বলে প্রথম সেগুলো জনগণনা সেক্ষেত্রে তো আঠারোশো বাহাত্তর হলো এবার যদি বলে যে প্রথম সফল জনগণনা কবে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আঠারোশো বাহাত্তরের ন বছর পর অর্থাৎ আঠেরোশো সালে প্রথম সফল জনগণনা হয়েছিল এইটাও খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে নম্বর কোশ্চেন এগারোর অনুযায়ী ভারতে শহরের জনসংখ্যা কত শতাংশ চারটে অপশন আছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট এইবার যদি গ্রামের জনসংখ্যা কত শতাংশ চাই সেক্ষেত্রে কিন্তু না এর সঙ্গে দেখো থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এর সাথে এইট পয়েন্ট এইট এইটা যদি আমি প্লাস করি সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড পাচ্ছি সুতরাং একটা যদি আমি মনে রাখি আমরা তো জানি যে শহরের পরিমাণ তুলনামূলক কম হয় সেক্ষেত্রে থার্টি ওয়ান এইটা যদি মনে রাখো তার সাথে এইটা যোগ করলেই কিন্তু আমরা হান্ড্রেড পেয়ে যাব। একটা খেয়াল রাখলি অন্যটা এমনি তোমরা বের করে নিতে পারবে দুটোই কিন্তু পরীক্ষায় এসেছে তিন নম্বর প্রশ্নে চলে আসি দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতে লিঙ্গ অনুপাত কত বা সেক্স রেশিও কত চারটে অপশন দেখতে পাচ্ছ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি নশো এইবার আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে বেশ কিছু জায়গায় বা বইয়ে তোমাদের কিন্তু আছে সুতরাং যদি যদি আমি পাই সেক্ষেত্রে কিন্তু নশো তেতাল্লিশ পাই করব এবার একটা প্রশ্ন তোমাদের সৃষ্টি হতে পারে যে যদি দুটোই অপশানে থাকে সেক্ষেত্রে কিন্তু নশো চল্লিশই করবো কারণ এনসিআরটি বইয়ে কিন্তু নশো চল্লিশ করা আছে এবং ওই বইটা কি মনে করি এবং যারা কোয়েশ্চেন সেট করে তারা কিন্তু ফলো করে এছাড়াও কিন্তু তোমাদের ডাটা এইটা কি এইটা হয়ে যাচ্ছে শিশুদের লিঙ্গ অনুপাত দু এগারো সেন্সাস অনুযায়ী নশো চোদ্দ এইটাও কিন্তু পরীক্ষায় এসেছে এবার আমি চার নম্বর কোশ্চেনে চলে আসি দু এগারোর জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত অপশন এ নশো চল্লিশ বি তিনশো চল্লিশ সি তিনশো ডি তিনশো আশি এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি তিনশো বিরাশি এটাও বহুবার পরীক্ষায় এসেছে পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসি ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত সালে নেগেটিভ হয়েছিল এ হয়ে যাচ্ছে উনিশশো একুশে B হয়ে যাচ্ছে উনিশশো একাত্তরে সি হয়ে যাচ্ছে দু হাজার এগারোই হয়ে যাচ্ছে দু হাজার এক্ষেত্রে সঠিক উত্তর হবে এছাড়াও তোমরা এসেছিল যে যদি হয় যে জনসংখ্যা বৃদ্ধির হার ভারতে কত সালে সবচেয়ে বেশি হয়েছিল সেক্ষেত্রে কিন্তু হবে উনিশশো একাত্তরে আই তোমাদের সবাইকার ক্লিয়ার হয়ে গেছে নেক্সট ছ নম্বর কোশ্চেন এগারো জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক ছিল চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এ রাজস্থান বি উত্তরপ্রদেশ সি মধ্যপ্রদেশ ডি গুজরাট এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি উত্তর এইবার যদি কোশ্চেনটা আসে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্য সবচেয়ে আয়তনে বড় সেক্ষেত্রে কিন্তু হবে এ রাজস্থান দুটো খেয়াল রাখতে হবে তোমাদের সাত নম্বর কোয়েশ্চেন চলে আসি দু হাজার জনগণনা অনুযায়ী আয়তনে সবচেয়ে ছোট ভারতের কোন রাজ্য চারটে অপশন আছে এ সিকিম বি গোয়া সি নাগাল্যান্ড ডি মিজোরাম দেখো এইটা কিন্তু তোমরা ম্যাপ দেখলেও বুঝতে পারবে সবচাইতে ছোট রাজ্যের দিক থেকে হয়ে যাচ্ছে আমাদের গোয়া এইটা কিন্তু চলে অনুযায়ী অনুপাত সবচেয়ে কম ভারতের কোন রাজ্যে এ কেরালা বি তামিলনাড়ু সি হরিয়ানা ডি মিজোরাম এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি হরিয়ানা এছাড়াও একটা তোমরা খেয়াল রাখবে এই যে এই এই আছে এইটা হয়ে যাচ্ছে কেরালা রাজ্যটা হয়ে যাচ্ছে লিঙ্গ অনুপাত সবচাইতে বেশি কিন্তু বহুবার পরীক্ষা এসেছে তোমাদেরকে খেয়ালও রাখতে হবে এবং তার সাথে এসএসসি জিডিতে এসেছে যে কেরালাতে লিঙ্গ অনুপাত কত খেয়াল রাখবে হাজার চুরাশি কেরালাতে লিঙ্গ অনুপাত এবার সবচাইতে কম তো পড়লে হরিয়ানা হরিয়ানাতে লিঙ্গ অনুপাত কত এটাও তোমাদের খেয়াল রাখতে হবে আটশো সাতাত্তর দুটো ডাটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে জিডিতে কিন্তু এই দুটো কোয়েশ্চেন আসতে দেখা গেছে কোয়েশ্চেনে চলে আসি দু এগারো জনগণনা অনুযায়ী সবচেয়ে শিক্ষিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দেখো শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল আছে তোমরা কিন্তু অনেকেই এই কোশ্চেনটা দেখা মাত্র কেরালা করে ফেলবে এটা কিন্তু তোমাদের তখন ভুল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে লাক্ষাদ্বীপ ইজ দা রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে আসি দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন রাজ্যে এ মেঘালয়া বি নাগাল্যান্ড সি কেরালা ডি বিহার এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ মেঘালয়া এবার তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বা নেগেটিভ কোন রাজ্যে এইটা বহুবার পরীক্ষায় এসেওছে তোমরা অবশ্যই চেষ্টা করবে কমেন্ট বক্সে আমাকে জানাবেও নেক্সট কোশ্চেনে চলে আসি এগারো নম্বর কোয়েশ্চেন দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ অরুণাচল প্রদেশ এবং এইটা কিন্তু ক্যান্ডিডেটদের সবচেয়ে বেশি ঘুলিয়ে যায় যদি বলে যে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম সেক্ষেত্রে হবে সিকিম জনঘনত্ব বললে কিন্তু হবে অরুণাচল প্রদেশ এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে দুটোর মধ্যে কিন্তু কনফিউজ ক্রিয়েট হয় এবার যদি বলে যে কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি সেক্ষেত্রে হবে বিহার এই ডাটাগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে নেক্সট চলে আসি দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে শহরের পরিমাণ সবচেয়ে বেশি এ গোয়া বি কেরালা সি হিমাচল প্রদেশ ডি বিহার এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ গোয়া এবার যদি বলে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে শহরের পরিমাণ সবচেয়ে কম বা গ্রামের পরিমাণ সবচাইতে বেশি সেক্ষেত্রে হবে কিন্তু আমাদের হিমাচল প্রদেশ এইটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে খেয়ালও রাখতে হবে এমটিএস এটা কিন্তু দু হাজার বাইশ এমটিএস এর কোশ্চেন নেক্সট তেরো নম্বর প্রশ্নে চলে আসি দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী আয়তনে সবচেয়ে বড় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল এ লাদাখ বি জম্মু কাশ্মীর সি দিল্লি ডি আন্দামান নিকোবর এক্ষেত্রে সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর এইবার কিন্তু তোমাদের একটা কনফিউজ ক্রিয়েট হয় যে বর্তমান দিনে যদি আমি ম্যাপ দেখি সেক্ষেত্রে ম্যাপে যে লাদাখের পরিমাণ সবচাইতে বেশি দেখাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তা সত্ত্বেও কেন আন্দামান ও নিকোবরটা ঠিক উত্তর হলো তার হওয়ার কারণ হয়ে যাচ্ছে দু হাজার জনগণনা অনুযায়ী এই কথাটা যদি থাকে সেই টাইমে কিন্তু লাদাখ ও জম্মু কাশ্মীর একটাই রাজ্য ছিল জম্মু কাশ্মীর নামে পরবর্তীকালে কিন্তু এইটা ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে সেই কারণের জন্য যদি দু হাজার জনগণনা অনুযায়ী বলা হয় আয়তনে সবচেয়ে বড় তখন ছিল আন্দামান নিকোবর এইবার যদি দু হাজার জনগণনা অনুযায়ী কথাটা না থাকি শুধু বলে যে আয়তনে সবচেয়ে বড় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সেক্ষেত্রে কিন্তু হবে লাদাখ এইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকেই কিন্তু এটা ভুল করে আসে নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন দু হাজার জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাস সবচেয়ে কম এ হরিয়ানা বি তামিলনাড়ু সি কেরালা ডি মিজোরাম দেখো এক্ষেত্রে রাইট আনসার হবে হরিয়ানা শিশু লিঙ্গ অনুপাত বা লিঙ্গ অনুপাত যেকোনো কথা থাকলি কিন্তু হবে সবচেয়ে কমের দিক থেকে হরিয়ানা এবার শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোথায় সেক্ষেত্রে আমরা পাবো মিজোরাম আর এটা তো আগেই আলোচনা করেছি যে শিশু শিশু লিঙ্গ না কথাটা বলে শুধু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি যদি কোতাই বলে সেক্ষেত্রে হবে কেরালা এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি ভারতের প্রথম জনগণের সময় গভর্নর জেনারেল কে ছিলেন এ লর্ড রিপন বি লর্ড মায়ো সি ওয়ারেন হেস্টিংস বি কোনটাই নয় এক্ষেত্রে কিন্তু বি লর্ড মায়ো এটাও বহুবার পরীক্ষা এসেছে ভিবিআই কোয়েশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি দু হাজার এগারো জনগণ অনুযায়ী এগারোশো দুই জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কি এই ধরনের কোশ্চেন কিন্তু এসএসসির পরীক্ষায় এবং রেলওয়ে পরীক্ষায় বহুবার দেখা গেছে খুবই টাফ টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কতগুলো জায়গার জনঘনত্ব খেয়াল কিন্তু ওইগুলোই রিপিটেড হয় এখানে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বিহার আমরা জানি যে জনঘনত্ব সবচাইতে বেশি বিহারে আছে সেই কারণের জন্য এই ফিগারটাও খেয়াল রাখতে হবে এগারোশো দুই কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পরীক্ষায় এইবার তোমাদেরকে আরো কিছু আমি বলছিলাম না কিছু ডাটা এই এইরকম খেয়াল রাখতে হবে কিছু স্পেসিফিক ডাটা সেইগুলো আমি পরপর বলে দিচ্ছি খাতায় নোট ডাউন করে নেবে দেখো এটা এগারোশো দুই পার্সন পার্স্কিম স্কোয়ার সেটা আমি শুধু এগারোশো দুই লিখেছি হ্যাঁ তো আমি যে ডাটা গুলো বলছি তারপরে আর পার্সন না শুধু ফিগার গুলোই তোমাদেরকে আমি বলছি দেখো আসে খেয়াল রাখতে হবে এগারো হাজার দুশো সাতানব্বই এগারো হাজার দুশো সাতানব্বই জনঘনত্ব দিল্লির এইটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি সেই কারণের জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তার মানে দুটো হলো দুটো বেশি হয়ে গেল এবার দুটো কম খেয়াল রাখতে হবে যদি রাজ্যের দিক থেকে সবচাইতে কম হয় সেটা হয়ে যাচ্ছে জনঘনত্ব সবচাইতে কম অরুণাচল প্রদেশ এর ফিগার যেটা খেয়াল রাখতে হবে সাতেরো পারসেন্ট পার কিমি স্কোয়ার সেভেন্টিন পারসেন্ট পার কিমি স্কোয়ার এইটা খেয়াল রাখতে হবে জনগণত্ব সবচাইতে কম এইবার কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সবচেয়ে কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণত্ব সবচাইতে কম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে তার সাথে কত এই ফিগারটাও খেয়াল রাখতে হবে ছেচল্লিশ পার্সেন্ট পার কিমি স্কোয়ার ফর্টি সিক্স পার্সেন্ট পার কিমি স্কোয়ার এই চারটে জনঘনত্বই কিন্তু পরীক্ষায় আসে এবং আমরা ডিফিকাল্ট কোশ্চেন বলে স্কিপ করে চলে যাই তো এই ছিল আজকের ক্লাস এইভাবে আমি টোটাল সিরিজটাই তোমাদেরকে কন্টিনিউ করব। ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি কি আর কোশ্চেন এসেছে তোমাদের জিস টাকারে তুলে ধরব এবং স্পেশালি যাদের জি কে ডেসক্রিপটিভ ফর্মে পড়তে অসুবিধা হয় এই ধরনের এমসিকিউ গুলো যদি করে যেতে পারো আর চ্যাপ্টার ওয়াইজ একটা কোশ্চেনও কিন্তু তোমাদের মিস যাবে না সুতরাং চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ধরনের ভিডিও আনতে আমাকে এনকারেজ করার জন্য অবশ্যই একটা লাইকও করে দিও থ্যাংক ইউ এভরিওয়ান